আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর রসায়ন সলিউশন দেব, যেটা মূল বই থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের মূল বই থেকেই দাগিয়ে দেবো, যেটা ফলো করলে তুমি অবশ্যই পরীক্ষায় কমন পাবা, সেটা তুমি বাংলাদেশের যে বোর্ডের বা যে স্কুলে পরীক্ষার্থী হয়ে থাকো না কেন। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমাদের সাজেশনের আগে তোমাদের পরীক্ষার মান বন্টনটা বা প্রশ্নের ধরনটা দেখে নিই। তো দেখো, তোমাদের আটটা সৃজনশীল থাকবে, যে কোনো পাঁচটা উত্তর দিতে হবে আর পঁচিশটা নৈবিত্তিক থাকবে, পঁচিশটাই উত্তর দিতে হবে। তো পাঁচটা সৃজনশীলের জন্য তোমরা পাবা পঞ্চাশ এবং নৈবিত্তিকের জন্য পাবা পঁচিশ এবং তোমাদের ব্যবহারিক অংশের জন্য তোমরা পাবা পঁচিশ। এই মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে আমরা যে সাজেশনটা সাজিয়েছি সেটা হলো তোমাদের দেখো রসায়নের প্রথম অধ্যায় রয়েছে রসায়নের ধারণা, সেটা তোমাদের গুরুত্বপূর্ণ টপিক। এখানে টপিক বলতে তোমাদের মূল বইয়ের যে পাঠ রয়েছে সেই পাঠের কথা আমরা এখানে উল্লেখ করেছি। তো দেখো, গুরুত্বপূর্ণ টপিক দুই এক পয়েন্ট দুই, অর্থাৎ রসায়নের পরিধি বা ক্ষেত্রফল। তো বন্ধুরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং খাতায় নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট দিয়ে তোমাদের কাছে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের দাগাতে সুবিধা হয়। তো দেখো, এখানে লেখা আছে এক নম্বরে রসায়নের পরিধি বা ক্ষেত্রফল, তারপর রয়েছে টেবিল, অর্থাৎ রসায়নের যে কিছু ক্ষেত্র রয়েছে, অর্থাৎ যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা তোমরা অবশ্যই মুখস্থ করবা, কারণ এখান থেকেই তোমাদের নৈবিত্তিক এবং সৃজনশীল অবশ্যই কমন পড়বে। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিই, সেটা হলো তোমরা দেখবা যে লাল কালি দিয়ে যে কথাগুলো লেখা আছে ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা 90% মতো। তো অবশ্যই ওইগুলো বেশি বেশি গুরুত্ব সহকারে পড়বা, আর কালো কালি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা তোমাদের সাজেশনটা এইভাবে সাজিয়েছি, যেটা তোমরা ফলো করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবো, অর্থাৎ মেন টপিকগুলো তোমাদেরকে আমরা এই ভিডিওর সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো, তোমাদের পরবর্তীতে রয়েছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, আর একটা রয়েছে রসায়ন পাঠের গুরুত্ব। তো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে তোমরা এই চারটা টপিক অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা, বিশেষ করে যে টেবিলটা রয়েছে টেবিলটাও কিন্তু গুরুত্ব সহকারে পড়বা। তারপর দেখো, এখানে লেখা আছে রসায়ন পাঠের গুরুত্ব, আর রয়েছে তোমাদের পেজ নাম্বার ১৩ এবং ১৪, অর্থাৎ পেজ নাম্বার তোমাদের যে মূল বইটা রয়েছে সেই মূল বইয়ের পেজ নাম্বার ১৩ ১৪ যে টেবিল সংকেত ও চিহ্ন, সাংস্কৃতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের যে ঝুঁকিগুলো রয়েছে সে অবশ্যইগুলো সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ বা তোমরা বারবার চর্চা করবা, যাতে তোমাদের মনে থাকে, যাতে পরীক্ষায় তুমি আসলে লিখতে পারো। তো দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায় এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো তোমাদের পাতন এবং ঊর্ধ্বপাতন। তো বন্ধুরা, অবশ্যই এই পাঠটা তোমরা পড়ে যাবা, কারণ এখান থেকে নৈবিত্তিক এবং সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবা। তারপর রয়েছে তোমাদের মোমবাতি জ্বলন এবং মোমের তিনটি অবস্থা, আর তোমাদের পরীক্ষা নম্বর রয়েছে ৪, আর এটা হলো তোমাদের চিত্রপণির পানির ফুটনাঙ্ক যে নির্ণয় রয়েছে সেই নির্ণয়টা, আর তোমাদের যে মূল বইটা রয়েছে সেই মূল বইয়ের রয়েছে ২১ নম্বর পেজের পরীক্ষা নম্বর ১, অর্থাৎ এই যে নিঃসরণ যে বিষয়টা রয়েছে সেটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। তারপর রয়েছে তোমাদের এখানে দেখো তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় রয়েছে পদার্থের গঠন। তো বন্ধুরা, আমরা যেহেতু এটা স্কুল ভিত্তিক পরীক্ষা, এটা এখানে কিন্তু তোমাদের পাঠের সাথে একটু মিল বা অমিল হতে পারে, বা তোমাদের সাজেশনটা তোমাদের বইয়ের সাথে কম বেশি হতে পারে। তো যদি কম বেশি হয় তাহলে সময় কিন্তু এটা গুরুত্ব সহকারে পড়বা, আর তোমাদের যে স্কুল থেকে যে সাজেশনটা দিয়েছে সেই সাজেশনের সাথে যদি তোমাদের সাজেশনটা মিলে তাহলে তো ভালোই, আর যদি না মেলে তাহলে দুই এক পাঠ তোমরা কম বেশি করে পড়বা। তো দেখো, এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ টপিক তৃতীয় অধ্যায়, সেটা হলো তোমাদের তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তো এখানে তোমাদের স্টার চিহ্ন দিয়ে রেখেছি, সেটা তোমাদের চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে যে তেজস্ক্রিয় যে আইসোটোপের যে ব্যবহারটা রয়েছে সেটা তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তারপর রয়েছে মৌলের প্রতীক, তো মৌলের প্রতীকটা এখানে আমরা দুইটা পাঠ রেখেছি, সেটা হলো তোমাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তো বন্ধুরা, এই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা কিন্তু 90% কমন, অবশ্যই তুমি পরীক্ষা পাবা, এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। আর তারপর রয়েছে পরমাণু মডেল, তো পরমাণুর যে মডেলটার চিত্রটা রয়েছে বা সংকেতটা রয়েছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, সেটা হলো রাসায়নিক ও শক্তি। তো রাসায়নিক শক্তি থেকে তোমাদের এখানে চারটা পেজ আমরা দাগিয়ে দেবো, সেটা হলো তোমাদের পেজ নাম্বার ১৭২, ১৮৫, ১৯৪ এবং ১৬৭। তো এই চারটা পেজ তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। আর দেখো, এখানে পেজ নাম্বার ১৭২ যে চিত্রটা রয়েছে সেটা হলো তোমাদের তাপ উৎপাদন ও তাপ শোষণ। তারপর রয়েছে তোমাদের ১৮৫, সেটা হলো তোমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্বারা তরিং বিশ্লেষণ। তারপর রয়েছে কোষের ব্যবহৃত লবণের সেতু, আর একটা রয়েছে পানির তরিং বিশ্লেষণ। তো বন্ধুরা, এই চারটা পেজ তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা, এখান থেকে তুমি একটা না একটা অবশ্যই কমন পাবা। আর আরেকটা রয়েছে তোমাদের দেখো নিউক্লিয়াস বিক্রিয়া ও বিদ্যুৎ শক্তি উৎপাদন, সেটা তোমাদের পেজ ১৯২, রয়েছে তরিং বিশ্লেষণ, কোষ ও গ্যালোভিনের কোষের পার্থক্য। তো বন্ধুরা, এই পার্থক্যটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে, তোমরা এটা গুরুত্ব সহকারে পড়বা। তো ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দাও, কারণ তোমাদের রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা তৈরি করছে, ভিডিওটা তৈরি করতে কিন্তু একটু কষ্ট করা লাগে। তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে কিন্তু আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ বেড়ে দেয়, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে প্রয়োজন আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবা। তো দেখো, এখানে লেখা আছে তোমাদের ৮.৩, অর্থাৎ টোরিংয়ের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া
বা প্রতিক্রিয়া, আরেকটা রয়েছে রাসায়নিক শক্তি ব্যবহারে নৈতিবাচক প্রভাব। তো বন্ধুরা, ইতিবাচক প্রভাব এবং নৈতিবাচক প্রভাব এটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগই আসে, তোমরা এটা গুরুত্ব সহকারে পড়ে যাবা। এই ছিল তোমাদের নবম শ্রেণীর রসায়ন সাজেশন, যে সাজেশনটা তোমাদের আমরা দিলাম, অর্থাৎ যে পার্টগুলো দিলাম এই পার্টগুলো গুরুত্ব সহকারে পড়বে। আর তোমাদের যে মনে করো অধ্যায় রয়েছে, যেমন দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, ঠিক আছে, তারপরে তোমাদের এখানে রয়েছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপরে রয়েছে তোমাদের এখানে অষ্টম অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায় বাদে তোমাদের যদি স্কুলে অতিরিক্ত পড়িয়ে থাকে স্যাররা, বা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তারা যদি সিলেক্ট করে রাখে, তাহলে কিন্তু অবশ্যই সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো এটা আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্কুলটা রয়েছে সেই স্কুলের সিলেবাসটা সাজেশন সংগ্রহ করেছি, তোমাদের সেই স্কুলের সংগ্রহ মানে সেই সাজেশনটার ফলতে তোমাদের এই সাজেশনটা আমরা দিলাম, বা সেই সিলেবাসের ফলতে তোমাদের সাজেশনটা দিলাম। তো তোমাদের এখানে যদি কম বেশি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বাদ দিয়ে দেবা। মনে করো তোমার যদি অষ্টম অধ্যায় পরীক্ষা না থাকে তাহলে তুমি কিন্তু সেটা বাদ দিবা, যদি সাত অধ্যায় থাকে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সেই সাত অধ্যায় তোমাদের স্কুলের জন্য অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই রিকোয়েস্ট করবো বিনা দ্বিধায় এখনই চ্যানেলটা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করো। আর এই সাজেশনের বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের কাছে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের সাথে যদি পার্সোনালভাবে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, তো অবশ্যই সেখানে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। যেমন সেখানে রয়েছে ফেসবুক পেজ, তারপর আমাদের পার্সোনাল ফেসবুক আইডি, তারপর মেসেঞ্জার রয়েছে, তারপর তোমাদের টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। তো তোমাদের যে সুবিধা হয় সেটার সাথে তোমরা কিন্তু আমাদের সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আর পরবর্তীতে তোমরা কোন সাজেশনটা চাও বা তোমাদের সামনে কী কী পরীক্ষা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, কারণ আমরা কিন্তু জানি না যে তোমাদের সামনে কী কী পরীক্ষা বাকি রয়েছে। যেহেতু এটা স্কুল ভিত্তিক পরীক্ষা, অনেক স্কুলে অনেক রকমের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আবার অনেক স্কুলে কিন্তু ওই সকল পরীক্ষা হয়নি যা তোমাদের স্কুলে হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের সুবিধার্থে এবং আমাদের জানাতে তোমরা অবশ্যই তোমাদের সামনে কী কী পরীক্ষা রয়েছে অবশ্যই সেই পরীক্ষার নামগুলো আমাদের এখানে লিস্ট করে এখানে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের যে হাসের ডাকটা শুনতে পাচ্ছ, তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।